আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, অসংখ্য পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন ধরনের প্যারালাইসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় পঙ্গুত্ব বরণ করেছেন। চিকিৎসা করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে একটা সময় চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিদ্যুৎস্রোত হয়ে গিয়েছেন। চিন্তা করছেন যে আর না, আর কোনো চিকিৎসা না, মরে গেলে মরে যাব। এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। দর্শক, আমাদের দেশে এখন অত্যাধুনিক বিভিন্ন ধরনের চিকিৎসা মাধ্যম আছেন এবং খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন যারা পুরো দেশ জুড়ে বলেন পুরো পৃথিবী থেকে মানুষ আসেন তাদের কাছে চিকিৎসা করার জন্য, যার ভিতরে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান একজন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অসংখ্য মানুষ এসেছেন, তারা সাক্ষাৎকার দিয়ে গেছেন আপনাদের কাছে এবং তাদের যে বক্তব্যগুলো সেগুলো আপনারা জেনেছেন। তাদের জীবনে যে ভুলগুলো ছিল, ভুল চিকিৎসা ছিল, অপচিকিৎসা ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে তারা আপনাদেরকে জানিয়েছেন এবং তাদের জীবনে যে সফলতাগুলো ছিল তারাও আপনাদেরকে জানিয়েছেন। দর্শক, ঠিক আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছেন আমাদের একজন মা, যিনি বেশ কিছুদিন থেকে উনি মূলত পিএলআইডি রোগে ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে। চিকিৎসা নিয়েছেন ভর্তি হওয়া ছাড়াই, শুধুমাত্র ঔষধে এবং কিছু ব্যায়াম ছিল। এখন ইনশাআল্লাহ উনি সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আসুন একটু ওনার সাথে একটু কথা বলি, কী ধরনের সমস্যা হয়েছিল ওনার এবং কী কী ধরনের ট্রিটমেন্টগুলো ওনারা করেছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু জানবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন আমাদেরকে? আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল আপনার, আর এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? আমি এক মাস হলেই আমার উল্লাপাড়ায় ট্রিটমেন্ট নিয়েছিলাম। আমি তিনটা ডাক্তার নেওয়ার পরে তারপরে সারে নাই, তারপরে আমি অসুস্থ শুয়ে থেকে পরে ইউটিউবে আমি সকলেই ডাক্তারের দেখছিলাম, দেখার পরে ছেলে বলছি, ছেলে আবার সিরিয়াল দিয়ে এই জায়গায় আমার মেয়ের জামাই ছেলে নিয়ে এসে চিকিৎসা করিয়া ভর্তি করবে, ভর্তি হইনি। আচ্ছা, না হওয়ার কারণে বাসায় ওষুধ নিয়ে যায় খায়া, আগে আল্লাহ পরে ইনশাল্লাহ আমি অনেকটু ভালো আলহামদুলিল্লাহ। এই সমস্যাটা প্রথম শুরু হয় কতদিন আগে? প্রথম মনে হয় তাও অল্প অল্প পা ব্যথা চাবাইছি। কত বছর হবে? এক বছর হবে? এক বছর। তার আগে আপনি সুস্থ ছিলেন, বাট মাঝে মাঝে একটু আপনার ব্যথা করতো, হঠাৎ করে একদিন দেখছেন যে প্রচন্ড ব্যথা। সেই ব্যথাটা কোথায় শুরু হয়েছিল প্রথম? পিছন থেকে, পিছন সাইড থেকে পা পর্যন্ত, কোমর থেকে শেষ করে একদম নিচ পর্যন্ত হঠাৎ করে ব্যথা। তো আমরা দেখা যায় দৈনন্দিন জীবনে আমরা সাংসারিক অনেক কাজ করি, দেখা যাচ্ছে উঠছি বসছি বা হাঁটাচলা করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো সমস্যাটা কি হতো যে বসা থেকে উঠতে পারছেন না বা দেখছেন যে কোনো উন্নতি হচ্ছে না, তখন চিন্তা করেছেন অন্য একজন ডক্টরের, বরঞ্চ আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছেন, তখন আরেকজন ডক্টরের কাছে যান। আপনারা চিন্তা করেছেন না আমরা অপারেশনে যাব না, আমরা অন্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা সেটা খুঁজতে থাকেন এবং এই সময় দেখছেন যে আরো অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সর্বোচ্চ খারাপ কি হতো? ব্যথার জন্য রাতে ঘুমাতে পারতেন না, এমন হতো? এবং ব্যথার ওষুধ খেতে হতো এটার জন্য? খেছি ব্যথার ওষুধ তো খেয়েছি। ব্যথার ওষুধ খেলে কি ব্যথাটা একটু কমে যেত? তখন একটু কমছে, তারপরে আবার ঠিক একই অবস্থা হতো। ওই সময়টায় যখন দেখছেন ডক্টর একের পর এক চেঞ্জ করছেন, কখনো মনে হতো না যে আমি কি আর কখনো ভালো হব না বা আমার কি সারা জীবন এইভাবেই যাবে, এরকমটা মনে হতো কখনো? মনে হয়েছে একটু। বাট একটা সময় ইউটিউবে হঠাৎ করে একদিন দেখতে পান ডক্টর মোহাম্মদ শফিউল প্রধানের ভিডিও এবং দেখার পরে ডিসিশন নিয়েছেন যে না একদিন যাই, সরাসরি চলে আসেন স্যারের কাছে। স্যার দেখার পরে আপনি কি কি বলেছিলেন?
সারেক দেখার পরে স্যার আমি তো বলছি যে এইভাবে দেখে আমরা এইভাবে আছি আগে আল্লাহ পরে আপনার তাই জানি আমি সুস্থ এইভাবে ট্রিটমেন্টটা নিব আচ্ছা এসে ভালো তো বলছে যে আচ্ছা অসুবিধা নেই সে অনুযায়ী স্যার আপনাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন এবং সেই ওষুধগুলো খাওয়ার পরে এখন কেমন আছেন আপনি অনেক ভালো গেল সেই প্রচন্ড রকম ব্যথা যেটার জন্য আপনি নড়াচড়া করতে পারতেন না রাতে ঘুমাতে পারতেন না এখন কেমন অবস্থা আপনার শরীরের মতো ব্যথা নেই ব্যথা চলবে আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিকভাবে সব কাজকর্ম করতে পারছেন এবং আপনারই দেখা দেখি আপনি আপনার এলাকায় গিয়ে অনেক মানুষকে আপনি বলেছেন তার ভিতর অলরেডি অনেক জেনি এসে তারাও ট্রিটমেন্ট নিচ্ছেন সো ব্যথামুক্ত জীবন কেমন লাগছে দর্শক এই সময়টাতে আসলে ওনার পরিবারের যে সদস্যরা আছে যেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আমরা ওনার ছেলেকে একটু পেয়েছি আমরা একটু ওনার সাথেও কথা বলবো জি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন শাকিল ইসলাম কেমন আছেন আজকে মাকে যে সুস্থ অবস্থায় দেখার পরে অনেক ভালো আপনার মা যখন প্রথম প্রায় এক বছর আগে যখন উনি ওনার কষ্টের কথাগুলো বলতেন যে কষ্টে উনি পাচ্ছেন না ব্যথা যুক্ত একটা জীবন ডক্টর দেখাচ্ছেন কেমন লাগতো ওই সময়টাতে কষ্ট হয়েছে নিজের কাছে যেহেতু আমরা ডক্টর না তারপরও ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি বাট কোনো সমাধান হচ্ছে না একের পর এক ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন নিজেকে মনে হয় নিরুপায় মনে হয় আমরা যখন ডক্টরের কাছে গিয়েও যখন কোনো সমাধান পাই না তখন আসলে হেল্পলেস লাগে নিজেকে অনেক এমন হলো যে আমার বিছনা থেকে মানে একটু বাথরুমে যেতে হলে টয়লেটে যেতে হলে একজন ধরে নিয়ে কারো সাহায্য নিয়ে যেতে হতো এবং নামাজও আম্মা বিছনায় শুয়ে পড়তো বসতে পারতো না এমন অবস্থা হতো যে মানুষটা এক বছর আগেও পুরো সংসারকে সামলেছেন আপনাদের সবাইকে দেখাশোনা করতেন সংসার সব কাজ উনি নিজের হাতে সামলাতেন সেই মানুষটা হঠাৎ করে দেখছেন অসুস্থ এবং কেন হচ্ছে সেটাও বুঝতে পারছেন না তারপরে ছাড়ের এক প্রতিবেদনের মাধ্যমে আম্মা আমাকে বলে যে অনেক জায়গায় তো গেলাম আমি একটু দেখাবেন তখন আপনারা সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ আপনাদের হসপিটালে যোগাযোগ করলাম ওনারা বলল যে আসে আচ্ছা তার নিয়ে আসার পরে স্যার দেখে এখন অনেকটাই ভালো সেই অসহ্যকর যে যন্ত্রণার কথা বারবার আপনাদেরকে বলতেন সেটা কি এখন আর বলছেন না আমি ওষুধ খাওয়ার 15 দিন পর থেকে আমরা ধীরে ধীরে অনেকটাই শুধুমাত্র ওষুধেই ভালো হয়ে গেছেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ অনেকেরই ধারণা থাকে অপারেশন ছাড়া কি আসলে ভালো হবে পিএলআইডি অনেকে বলেন যে দীর্ঘদিন ভর্তি থাকলেই হয়তো আমি সুস্থ হবো এছাড়া হয়তো আমি সুস্থ হব না দর্শক যদি আপনি প্রাথমিক অবস্থায় আসতে পারেন যখনই আপনার প্রবলেম যদি প্রবলেমটা একটু অল্প পরিমাণে হয় ইনশাল্লাহ আপনি ব্যায়াম বা আপনার যে ঔষধ আছে সেগুলো আপনি সুস্থ হয়ে যাবেন যদি একটু খারাপ পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে আপনাকে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিতে হবে আর যদি খুবই খারাপ অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে অপারেশন ছাড়া আর কোনো গতি থাকবে না আমরা আশা করব অবশ্যই আপনি সেই পর্যন্ত যাবেন না যখনই সমস্যা তখনই বিশেষজ্ঞের পরামর্শ নিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম